যে কোনো জয়েই তো অর্জনের গৌরব থাকে আবার কিছু কিছু জয় থাকে এরকম যেখানে ওই গৌরবের পাশাপাশি একটু একটু বিব্রতকর ব্যাপারও থেকে যায় বাংলাদেশ যে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটা জিতল নয় রানে যে জয়ের মাধ্যমে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে আমার কাছে মনে এই জয়টা না ওই রকম একটা জয় যে জিতেছি কিন্তু খুব আনন্দ করার মতো জয় না বা খুব স্বস্তির জয় না বরং এই জয়ে অস্বস্তির অনেক চরকাটা মিশে আছে অনেকখানি এই জায়গাটাতে বিব্রতকর ব্যাপার সেপার মিশে রয়েছে কিন্তু তারপরও বাংলাদেশ কোনো মতে হাতসে পাচ্ছে টেনে টুনে পাশের মতো জিতে গেছে আর কি নয় রানে ব্যবধানটাতেই তো বুঝতে পারছেন এবং লাস্ট ওভারে গিয়ে ম্যাচটা ডিসাইড হয়েছে কোন জায়গাটাতে গিয়ে বাংলাদেশ জিতলো কোনটাকে আপনি বলবেন টার্নিং পয়েন্ট দেখুন আমি খুবই মানে অ্যামেজ যে বাংলাদেশের পরপর তিনটা ইনিংসে একই রকম ঘটনা ঘটলো ধরেন হচ্ছে কি বোলিং ইনিংসের ক্ষেত্রেও আপনার একই রকম ঘটনা ঘটলো ওই প্রথম ম্যাচটাতে যেটা হয়েছিল যে জিম্বাবুয়ের বিয়াল্লিশ রানে তাদের হচ্ছে কি একচল্লিশ রানে তাদের সাত উইকেট পড়েছিলো তারপর তারা একটা পঁচাত্তর রানে পার্টনারশিপ করেছে সেকেন্ড ম্যাচে তাদের বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট পড়েছে তারপর তারা একটা তিয়াত্তর রানের পার্টনারশিপ করেছে এবং এই থার্ড ম্যাচটা তো ওই দুইটা ম্যাচেই তো তারা আগে ব্যাটিং করেছিল এই ম্যাচটাতে তাদের পরিস্থিতি ছিল আরও অনেক বেশি কঠিন একানব্বই রানে তাদের আট উইকেট পড়ে গিয়েছিল তাদের হাতে ছিল মাত্র দুই উইকেট যখন তারা একশো ছেষট্টি রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নামছে নাইনথ উইকেট যখন শুরু হয় তখন তাদের হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বলে ওই যে ফারাজ আকরাম এবং মাসাগাদ যা পঁয়ত্রিশ বলে তাদের পঁচাত্তর রান প্রয়োজন এবং অলমোস্ট এই ইম্পসিবল সমীকরণটা তারা মিলিয়েই ফেলেছিল পঁয়ত্রিশ বলে পঁচাত্তর রান লাগবে সেটা তারা তিরিশ বলে চুয়ান্ন রান করেই ফেলেছিল আসলে এবং এই যে পরপর তিনটা ম্যাচে মানে লোয়ার অর্ডারের ওই জায়গাগুলোতে বাংলাদেশের বিপক্ষে যে পার্টনারশিপ সেটা আসলে খুব অ্যালার্মিং এবং আমি মনে হচ্ছিল যে ওই জায়গাটাতে ওই যে টার্নিং পয়েন্টের ভাই যে আগে থেকেই তো হিসাব হিসাব করে রাখি কোনটা কি বাংলাদেশ জিতবে ধরে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিলাম বাংলাদেশের ব্যাটিং ইনিংস থেকে বা বোলিং ইনিংসের শুরু থেকে কিন্তু শেষে গিয়ে এমন একটা অবস্থা হলো যে ম্যাচটা বাংলাদেশ হেরে যাওয়ার উপক্রম ধরেন ওভার শেষে জিম্বাবুয়ের যে জায়গাটাতে দাঁড়িয়ে ছিল তখন তাদের শেষ সাত ওভারে লাগে হচ্ছে গিয়ে মানে অনেক রান ওই রান হচ্ছে গিয়ে তারা করতে পারবে না তারপর চোদ্দ এবং পনেরো নম্বর ওভারে যেটা হলো তানবীর তিনি দুইটা ছক্কা খেলেন যদিও উইকেট পেলেন রিষাদ উইকেট পেলেন পাওয়ার পরে আবার দুটা ছক্কা খেলেন তাতে গিয়ে দেখা গেল যে তাদের আট উইকেট পড়ে গেছে জিম্বাবুয়ের মানে ছয় উইকেট পড়েছিল আরও দুই উইকেট পরে গেল আট উইকেট তাদের পড়ে গেছে কিন্তু ওইখান থেকে শেষ পাঁচ ওভারে তাদের উনষাট রান প্রয়োজন এবং ওই ষোলো নম্বর ওভারটা তানজিম সাকিব খুব ভালো বোলিং করলেন মাত্র পাঁচ রান দিলেন চার ওভারে মানে চব্বিশ বলে চুয়ান্ন রান প্রয়োজন ওই সময় সাইফুদ্দিন বোলিং করলেন সাইফুদ্দিনের মতো তার মধ্যে কিন্তু এই রোগটা আবার একটু একটু করে ফেরত আসছে সাইফুদ্দিন উইকেট পাচ্ছেন ফ্যান্টাস্টিক বোলিং করছেন এবং তার ইনক্লুশনটা বাংলাদেশের টি টিমের ব্যালেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে ওই লাস্ট ওভারগুলোতে রান দেওয়ার যে পুরনো রোগটা তার একেবারে খুবই এক্সপেন্সিভ হয়ে যাওয়া সেটাও কিন্তু ফেরত আসছে আমরা গত ম্যাচেও দেখেছি লাস্ট ওভারে তিনি আঠারো রান দিয়েছেন এবং এইখানেও চব্বিশ বলে যখন চুয়ান্ন রান প্রয়োজন ওই সময় তিনি হোয়াইট ওয়াইট করে দুইটা খেয়ে ওইখানে তিনি আঠারো রানটা দিয়ে দিলেন অল অফ এ সাডেন দেখলাম আঠারো বলে তাদের হচ্ছে গিয়ে জয়ের জন্য প্রয়োজন হয়ে গেল ওই জায়গাটাতে ছত্রিশ রান এটা তো সম্ভব খুবই সম্ভব কারণ পার্টনারশিপ তো তখন আসলে জমে গিয়েছে এবং এরপরে তানজিম সাকিবের ওই ওভারটা থেকে তাস্কিন একটা ক্যাচ মিস করলেন শর্ট থার্ট শুধু ক্যাচ মিস করলেন না ওইটাকে ঠেলে মোটামুটি বাউন্ডারির ওপরেও তিনি পাঠিয়ে দিলেন দুই ওভারে তখন লাগে হচ্ছে গিয়ে সাতাশ রান তখন এইটাকে মনে হচ্ছিল সম্ভব খুবই সম্ভব সম্ভব ভীষণ রকম ওই সময় আগের যে তিনি ক্যাচটা মিস করলেন সেইটার একটা ক্ষতিপূরণ দিলেন দেওয়ার মতো বোলিং করলেন তিনি হচ্ছে গিয়ে পরের ওভারটাতে উনিশ নাম্বার ওভারটাতে যেইখানটাতে তিনি মাত্র ছয় রান দিলেন যেই কারণে লাস্ট ওভারে গিয়ে একুশ রানের একটা প্রয়োজনীয়তার মুখে দাঁড়িয়ে যায় হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে কিন্তু ওই যেটা বললাম যে তাদের দুই ব্যাটসম্যান তখন আর অসম্ভব কোনো কিছুই মনে হচ্ছিল না লাস্ট ওভারের প্রথম বলটা সাইফুদ্দিন খুব ভালো করলেন একটা মানে হচ্ছে গিয়ে বাইরে বাইরেই ইয়কলেন্টার একটা বলে সেটা টেনে নিয়ে এসে হচ্ছে বলটা গেলেন পার্টনারশিপটা ব্রেক হলো তাতেও ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশের জয় ঠাপ মনে হচ্ছিল জিটিনিসে আবার পরের দুই বলে বাউন্ডারি খেয়ে আবারও অনিশ্চিত করে দিয়েছিলেন যাক শেষ পর্যন্ত আমরা নয় রানে জিতেছি ফলে এই যে শেষ দিকে গিয়ে এরকম একটা টান টান উত্তেজনাপূর্ণ অবস্থাতে ম্যাচটা চলে যাবে সেটা আসলে আমরা কে ভেবেছিলাম এইখান থেকে কি কোনোটা আপনি টার্নিং পয়েন্ট করবেন নাকি ধরেন হচ্ছে কি আমাদের ব্যাটিং ইনিংসের কথা যদি ধরেন আমাদের ব্যাটিং ইনিংসে আমরা প্রথম দুইটা ম্যাচে আমাদের অনেক কথাবার্তা হচ্ছে কেন আমরা এই জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং নিচ্ছি না স্পেশালি হচ্ছে সেকেন্ড সাথে এই ম্যাচে আমরা আগে ব্যাটিং পেয়েছি তবে এটা আমরা নিই জিম্বাবুয়ের টসে জিতে তারা বোলিং দিয়েছে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে এবং ব্যাটিংয়ের শুরুতে আমরা যথারীতি স্ট্রাগল করেছি আমাদের লিটন দাস যথারীতি স্ট্রাগল করছেন তিনি একই রকম স্কুপ শট তিনবার অ্যাটেম্প করে যেভাবে তিনি আউট হয়েছেন এইটা ভাই ক্রিকেট ইতিহাসে এরকম দেখা যায় না এইটা ভাই বিরল মানে কি বিরলতম দৃশ্য সো সেইটা তিনি আউট হলেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিনি তার বাজে ফর্ম অব্যাহত রেখেছেন তিনিও পরের ওভারটাতে চার বলে ছয় রান করে আউট হয়ে গেলেন সেকান্দা রাজার বলে আর লিটন আউট হয়েছিলেন মুজার্মানি বলে আর এরপরে যখন তানজিদ তামিমও যখন আউট হয়ে যান তখন নয় ওভার শেষে আমাদের রান হচ্ছে গিয়ে তিন উইকেটে ষাট সেইখান থেকে একটা পার্টনারশিপ হলো বাংলাদেশের ব্রিলিয়েন্ট একটা পার্টনারশিপ হলো তাউদ হৃদয় এবং জাকের আলী অনেকের মধ্যে তারা দুজনে মিলে সাতাশি রান যোগ করেছেন আটান্নটা বল খেলে এবং এই জায়গাটাতে দুজনেই দারুণ ব্যাটিং করেছেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছেন জাকের আলী অনেক আর আটত্রিশ বলে সাতান্ন রান করেছেন হৃদয় এই দুইজনকে ব্রিলিয়েন্ট দুইটা ইয়োরকারে বোল্ড করে দেন মুজারাবানি তার হচ্ছে গিয়ে ওই শেষের দিকে গিয়ে আঠারো উনিশ নাম্বার ওভারটাতে এবং ওইখানটাতেই হচ্ছে গিয়ে মানে যতক্ষণ বল করেছেন ততক্ষণ আমাদের একটা বড় পাঠাশ হয়ে গেছে লাস্ট উইকেট পাঁচ ওভারে আমরা তেপ্পান্ন রান করেছি ফলে বাংলাদেশ একশো পঁয়ষট্টি পর্যন্ত যেতে পারে মানে ওই যে আমরা আগে ব্যাটিং করলে কী করবো কী করা উচিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিসাব হিসাব আমরা করছিলাম না আমাদের দৌড় একশো পঁয়ষট্টি পর্যন্ত মানে এরকম একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ হওয়ার পরও একশো পঁয়ষট্টি পর্যন্তই আসলে বাংলাদেশের দৌড় আমি যখন বাংলাদেশের ওই যে বোলিং ইনিংসের শুরুটাতে যেরকম হয়েছিল যে জিম্বাবুয়েকে আমরা চেপে ধরেছি তাদের তো প্রথম দুইটা ম্যাচেও চেপে ধরেছিলাম তাদের দুইটা ম্যাচে আমরা একশো চব্বিশ একশো আটত্রিশ আটকে রেখেছিলাম ফলে একশো পঁয়ষট্টি আমরা ডিফেন্ড করতে পারবো এই বিষয়ে আমি না মানে সবাই মোটামুটি আমরা কনফিডেন্টে ছিলাম পাওয়ার প্লেয়ার হচ্ছে গিয়ে ওই ফার্স্ট পাওয়ার প্লেতে ছয় ওভারের মধ্যে তিনটা উইকেট হারিয়ে তারা তেত্রিশ রান তুলে চার নম্বর উইকেটটা তাদের আট ওভার শেষে চলেছে এবং সেই উইকেটটা খুব গুরুত্বপূর্ণ সিকান্দার যেটা হচ্ছে যে উইকেটটা তুলে নেন সিকান্দার কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে দেন দশ ওভার শেষে চার উইকেটে তাদের রান হচ্ছে আরও একশো এক রান লাগবে এটাকে আর জিম্বাবুয়ে পারবে কিনা এটা কি আর জিম্বাবুয়ে পারবে কিনা না জিম্বাবুয়ে আসলে আর পারবে না সো তখন আমার হিসাব ছিল যে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সিকান্দার রাজাকে তেরো নম্বর ওভারে দুইজনই দুইটা ছক্কা মারলেন জাকির অনেকে ছক্কা মারলেন তাও দুইটা সকালেন সেইখান থেকেই কিন্তু তারা একটা মানে ওই তাদের ব্যাটিং এর পুরোপুরি তার রিদমে চলে এসেছেন সেইটাকে কি আমি টার্নিং পয়েন্ট করব নাকি হচ্ছে গিয়ে এখানে সিকান্দার রাজার উইকেট আছে সিকান্দার রাজার উইকেট সব সময় গুরুত্বপূর্ণ এটাকে টার্নিং পয়েন্ট করব কিসের কি লাস্টে গিয়ে যে অবস্থা হলো এই চার উইকেট পড়ার পরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাস্কিন দুইটা উইকেটও পেয়েছিলেন তারপরে থেকে ওই যে আমি যেই শুরুতে যেই কথাগুলো বললাম যে মানে চোদ্দ আর পনেরো নাম্বার ওভারে দুটো দুটো ছক্কা খেয়ে যেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ছিলাম তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ যে ম্যাচটা হারে নাই তাতে সেটাই বেশি ম্যাচটা বাংলাদেশ হারতে পারতো খুব করেই মানে সত্যি সত্যি বাংলাদেশ ম্যাচটা হারতে পারতো এই জয়ে আসলে খুব বেশি গৌরবের কিছু নাই এই জয়ে বরং বিব্রতকর ব্যাপারটাই অনেকখানি মিশে রয়েছে তাহলে টার্নিং পয়েন্ট কোনটা করবো ওগুলারও কোনো কিছুই টার্নিং পয়েন্ট করার সুযোগ নেই আমি এখনও মনে করি যে ভাই শেষে গিয়ে যদি তাসকিন আহমেদ উনিশ নম্বর ওভারটাতে তিনি তার আগের ওভারে ক্যাচ মিস করেছেন বাংলাদেশ হেরে গেলে সেটাকেও টার্নিং পয়েন্ট করতে পারতাম কিন্তু ওই যে ক্যাচ মিস করার পরে দুই ওভারে যখন সাতাশ রান প্রয়োজন তখন যে তাস্কিন ওভারটা করেছেন ওভারে তিনি যে মাত্র ছয় রান দিয়েছেন ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট সব কিছুর বড় কারণ তাস্কিন ওই ব্রিলিয়েন্ট ওভারটা না করলে না লাস্ট ওভারে সাইফুদ্দিন একটা গোলমাল করে দিয়ে এই ম্যাচটা বাংলাদেশ হাঁটতেই পারত সো আপনার কাছেও কি মনে হয় যে সব কিছু শেষে গিয়ে তাস্কিনের ওই ওভারটাই টার্নিং পয়েন্ট এই ম্যাচে বাংলাদেশের নয় রানে জয়ে এবং আপনার কাছেও কি এই জয়টা কিছুটা বিব্রতকর মনে হয় কিনা জানাবেন নাকি